আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, আমরা এখন দেখা যাচ্ছে অনেক সময় আমরা এয়ারপোর্টে যাওয়ার পরে অনেক সময় আমাদের ফ্লাইট শিডিউল চেঞ্জ হয়ে যায় বা ফ্লাইট মিসিং হয়ে যায়। তো দেখা যাচ্ছে তখন আমরা যদি দূরের জেলাগুলো থেকে যখন ঢাকায় আসি তারা সমস্যা পড়ে যায়, কোথায় থাকবো, রাত কোথায় কাটাবো। আবার দেখা যায় অনেক সময় প্রবাস থেকে দেশে ফিরি রাত্রে, তখন রাত্রে করে গ্রামের বাড়িতে ফেরা সম্ভব হয় না, এমন অবস্থা ঢাকার কাছে থাকাটা আমাদের জন্য জরুরি হয়ে যায়। হোটেল থাকতে গেলে অনেক বিল আসে এবং অনেকে অনিরাপদ মনে করে। তো এই সমস্যাগুলো, প্রবাসীদের এই সমস্যাগুলো দূর করার জন্য গঠন করা হয়েছে প্রবাসী কর্মীদের সাময়িক অবস্থানের জন্য হোটেল ডরমিটরি বঙ্গবন্ধু ওয়েস আনার্স সেন্টার তৈরি করা হয়েছে। এটা এয়ারপোর্টের কাছাকাছি আছে। এই ওয়েস আনার্স সেন্টারে থাকতেই সুবিধাগুলো দেওয়া হবে যে এক নম্বরে বিদেশগামী ও বিদেশ ফেরত প্রবাসী কর্মীগণ 100 টাকা ফি প্রদানপূর্বক সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন, মোবাইল কল দিয়েও আবেদন করতে পারবেন। একজন কর্মী একটি সিটের জন্য আবেদন করতে পারবেন, একজন কর্মী একের বেশি সিট জন্য আবেদন করতে পারবেন না। প্রতি রাতের জন্য সিট ভাড়া 200 টাকা নেওয়া হবে। প্রতিবার সর্বোচ্চ 2 রাত অবস্থান করতে পারবে, যাতে জরুরিভাবে সবাই অবস্থান করতে পারে, শিক্ষণ ব্যবস্থা, তাই একজনে 2 রাতের বেশি অবস্থান করতে পারবে না। অবস্থানের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রাদি থাকতে হবে, যেমন পাসপোর্ট ও এয়ার টিকেটের কপি, বহিগমন ছাড়পত্র বা যে ইমিগ্রেশন কার্ড এটাকে বলে, অথবা যে ম্যান পাওয়ার কার্ড এটা, অথবা মেম্বারশিপ সনদের ফোক কপি সহ সংশ্লিষ্ট কাগজপত্রাদি। সেন্টারতে বিমানবন্দর যাতায়াতের জন্য পরিবহন সুবিধা আছে। আপনি সেন্টার থাকলেন, বিমানবন্দর যাবেন, তখন তারাই পরিবহনের ব্যবস্থা করে দিতে পারবে। সেফ লকারে লাগার সহ মূল্যবান মালামাল সংরক্ষণ করতে পারবেন, সেফ লাগার যা সেখানে মূল্যবান কাগজপত্র রাখতে পারবেন। টেলিফোনের সুবিধা আছে, ইন্টারনেট আছে, ফ্রি ওয়াইফাই আছে, নির্বাচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা আছে। বিদেশগামী কর্মীদের বিমানবন্দর, গন্তব্য দেশ ও বোর্ড প্রদত্ত সেবাসমূহ সম্পর্কে প্রাক বহিগমন ব্রিফিং, অর্থাৎ বিদেশ যাওয়ার আগে একটা ব্রিফিং দেওয়া হবে। বিদেশ ফেরত কর্মীদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে রিইন্টিগ্রেশন অর্থাৎ পুনর্একত্রীকরণ ব্যবস্থা আছে। কাউন্সিলিং বা মোটিভেশনের ব্যবস্থা আছে। প্রাথমিক চিকিৎসা সহ প্রয়োজনের হাসপাতালে ভর্তির ব্যবস্থাও করা থাকবে। সাশ্রয়ী মূল্যে খাবার ব্যবস্থা করা আছে। পুরুষ ও নারীদের জন্য আলাদা থাকার ব্যবস্থা আছে। সুস্থ বিনোদনের ব্যবস্থা আছে। সিসি ক্যামেরা মধ্যে সার্বক্ষণিক এরা পর্যবেক্ষণ করা হবে এবং সেন্টারের ব্যবহার নির্দেশিকা বোর্ডের জানতে www.wewb.gov.bd পাওয়া যাবে। এবং সরাসরি সেন্টারে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার দেওয়া আছে 01310350345, আরেকটা আছে 01754717720। এবং বিদেশ থেকে এছাড়াও প্রবাস করুন ড্যাক্স প্রবাস বন্ধু সেন্টার টোল ফ্রি মোবাইল নাম্বার কল করতে পারবেন আপনারা। বিমানবন্দরের ভিতরেই প্রবাস কল্যাণ ডেস্ক আছে একটা, সেখানে গেলে আপনারা এয়ারপোর্টের ভিতরে যে প্রবাস কল্যাণ ডেস্ক আছে, ডেস্কে যারা থাকে তাদের সাথে কথা বললো, তারাও আপনাদেরকে এ ব্যাপারে সহায়তা করবে। এই ঠিকানা হলো বঙ্গবন্ধু ওয়েস আনার্স সেন্টার, লক্ষ্মণীপাড়া বড়ুয়া, ওয়ার্ড 48, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, থানা খিলখ্যাত, ঢাকা 1229। তো আশা করি এটা একটা ভালো সুবিধা হবে, যারা এয়ারপোর্টে গিয়ে অনেক সময় ফ্লাইট মিস করেন থাকার জন্য তৎক্ষণাৎ, অথবা বিদেশ থেকে রাত্রা করে আসেন, গ্রামে যেতে চাচ্ছেন না, সকালে যাবেন, ছাড়া থাকতে পারবেন, এটা গুরুত্বপূর্ণ। তো অনেকেই ব্যাপারে আমাকে জানতে চেয়েছিলেন, ইদানিং অনেকে মোবাইল নাম্বার চেয়েছিলেন, সেই কারণে ভিডিওটা করা, আমি ক্যাপশনে মোবাইল নাম্বার দিয়ে দিব এবং কমেন্টও দিয়ে দিব, সেখান থেকে আপনারা মোবাইল নাম্বার নিয়ে যোগাযোগ করে থাকতে পারবেন। সেখানে যারা অন্তত ঢাকা দূরবর্তী জেলাগুলো থেকে ঢাকা এয়ারপোর্ট আছে তাদের জন্য এটা সুবিধা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।